কুমিল্লার মুরাদনগর উপজেলায় বৃহস্পতিবার বারোই জানুয়ারি রাত সাড়ে এগারোটার পর মসজিদে মসজিদে ডাকাত আতঙ্কে মাইকিং শুরু হয় মাইকিং শুনে বেরিয়ে ডাকাত সন্দেহে তিন যুবককে আটক করে মারধর করে স্থানীয়রা এতে দুজনের মৃত্যু হয়েছে আর একজনের অবস্থা আশঙ্কাজনক বৃহস্পতিবার রাতে মুরাদনগর উপজেলার দারোড়া ইউনিয়নের পালাসুতায় গ্রামে এই ঘটনা ঘটে হতাহতদের পরিচয় জানা যায়নি মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ কামরুজ্জামান তালুকদার বিষয়টি নিশ্চিত করেছে ওসি জানান গণপিটুনের পর তিনজনকে আহত অবস্থায় হাসপাতালে আনলে চিকিৎসক মৃত ঘোষণা করেন তাদের পরিচয় এখনও শনাক্ত করা সম্ভব হয়নি দুইজনের লাশ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে আছে আহত একজন চিকিৎসাধীন রয়েছে তার অবস্থা আশঙ্কাজনক স্থানীয় সূত্রে জানা গেছে বেশ কিছুদিন ধরে কুমিল্লা মুরাদনগর দারোরা ইউনিয়নের পালাসুতা ও কালিয়াতল গ্রামে একাধিক ডাকাতির ঘটনা ঘটে এরপর থেকে ওই এলাকায় ডাকাত আতঙ্ক ছড়িয়ে পড়ে বৃহস্পতিবার রাত এগারোটার পর দারোড়া ইউনিয়নের পালাশুতা গ্রামে ডাকাতির ঘটনা ঘটেছে বলে মসজিদে মাইকিং শুরু হয় এরপর পাশের এলাকায় মাহফিল চলাকালে মাহফিলের মাইক থেকে মাইকিং করে স্থানীয়রা পরে তা পুরো উপজেলার অধিকাংশ ইউনিয়নে ছড়িয়ে পড়ে এ সময় ডাকাত প্রতিরোধে পথাক্য ঘর বাড়ি থেকে লাঠিসোঠা নিয়ে রাস্তায় অবস্থান করে স্থানীয় ওরা পরে পালাসুতায় গ্রামের তিন যুবককে আটক করে ডাকাতির অভিযোগে গণপিটুনি দেয় লোকজন তবে অনেকেই ডাকাতির আতঙ্ককে গুজব বলেও জানিয়েছেন চেন্নাই ফর পলি কুমিল্লা নিউজ ওয়ান কুমিল্লা